পার্থিত্র কেন্দ্র করিয়ে বঙ্গাইগাঁও অগপত মুকলি বিদ্রোহ আরম্ভ হয়েছে। জেলা অগপর সভাপতি সম্পাদকে দল ত্যাগ করেছে। দল ত্যাগ সভাপতি বিজয় সিংহর, সম্পাদক শৈলেন সরকার। শৈলেন সরকার আছিল বঙ্গাইগাঁও সমষ্টির প্রার্থিত্ব প্রত্যাশী। শৈলেন সরকারের সঙ্গে অগপর 36 জনক সদস্যই দল ত্যাগ করেছে। পদত্যাগ করা সকলের ভিতর আছে 5খন পঞ্চায়েতের সভাপতি। সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নীর প্রার্থিত্বর বিরোধিতা করে দল ত্যাগ, দীপ্তিময় চৌধুরীর প্রার্থিত্বর বিরোধিতা করে সমূহিয়াক দল ত্যাগ করেছে। এই সকলে আমি আকৌ জানাইছো, দীপ্তিময় চৌধুরীর প্রার্থিত্বর বিরোধিতার সমূহিয়া এটা দল ত্যাগর এক প্রকার জোয়ার উঠা পরিলক্ষিত হয়েছে বঙ্গাইগাঁওর অগপত। বৃহৎ অঘটন সংঘটিত হয়েছে উপনির্বাচনের পূর্বে, আর উপনির্বাচনের পূর্বে সংঘটিত হওয়া এই অঘটনে স্বাভাবিকতে দলটুক উপনির্বাচনত যথেষ্ট প্রভাব পেলাব। আমি ফোন যোগে সবিশেষ শেহতীয়া তথ্যের সংযুক্ত হয়েছে বঙ্গাইগাঁওর ব্যুরো কুলেন্দ্র শইকীয়ার সঙ্গে। কুলেন্দ্র, দীপ্তিময় চৌধুরীর প্রার্থিত্বর বিরোধিতার সমূহিয়াক এটা অগপ বঙ্গাইগাঁও জেলা সমিতিয়ে দল ত্যাগ করা পরিলক্ষিত হয়েছে। গতি কোনে কোনে দল ত্যাগ করেছে সেই কথাখিনি জানিবলে চেষ্টা করি। শৈলেন সরকারের কথা ইতিমধ্যেই জানাইছো, প্রার্থী এতালেক ঘোষণা হওয়া নাই, কিন্তু তার পূর্বে এটা বিদ্রোহ আরম্ভ হওয়া দেখবলে পাওয়া গেছে। গতি কোরবাত নহয় কোরবাত গম পাইছে নাকি যে প্রার্থিত্ব দীপ্তিময় চৌধুরী লাভ করবলে গিয়ে আছে? কুলেন্দ্র, নিশ্চিত নিশ্চিতভাবে পাপরি, আর আপনি উল্লেখ করেছে ইতিমধ্যে জেলা সভা জেলা সম্পাদক শৈলেন সরকার তেখেতে দল ত্যাগ করেছে। তার সমান্তরালকৈ আপনার অগপর জেলা বিজেপি সভাপতি বিজয় সিংহ তেখেতেও দল ত্যাগ করেছে। আর ইতিমধ্যে আমি আমার ND24 দর্শকসকলক কালির দিনটিতে আমি দেখাইছিল যে বিজয় সিংহ এক প্রকার তেখেতে মুকলিক বিদ্রোহ ঘোষণা করেছে। আর আর অগপর বঙ্গাইগাঁও জেলার যা ভিতর চোরা আছে, অর্থাৎ বঙ্গাইগাঁও জেলার যুমূহ শীর্ষ নেতা আছে, তখন আওপকিয়াকে সকলে গম পাইছে যে এইবেলি উপনির্বাচনের যার্থিত্ব সেই প্রার্থিত্ব এবার দীপ্তিময় চৌধুরীকে প্রদান করা হব, অর্থাৎ সাংসদ পত্নী দীপ্তিময় চৌধুরীকে প্রদান করা হব। আর তার বাবে এক প্রকার দলীয় সংঘাত ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর যখন কালি আমি তালিকা দেখিছিল পাপড়ি, সেই তালিকাখন আপনি দেখিছে যে প্রায় 36 গৰাকী আপনার নেতা কর্মী সকলে আপনার দল ত্যাগ করেছে। আর আমি যান দূর জানি পারিছো যে আরো কেবাগৰাকীও লোকে দল ত্যাগ করবলে সাজু হয়েছে। কিন্তু কালি সভাপতি এটা কথা কৈছে যে হক মানে যখন লোক আপনার কিছু সংখ্যক লোক আপনার মুকলিক বিদ্রোহ করব বেয়া পায়, অগপর ধর আপনার এই ধরনের একটা বঙ্গাইগড় এই ধরনের একটা সংস্কৃতি আছে যে মুকলিক বিদ্রোহ করব টান পায়। কিন্তু তেখেতে এটা কথা উল্লেখ করেছে যে তেখেতর শুভাকাঙ্ক্ষী আছে, আর তেখেতর শুভাকাঙ্ক্ষী সকলেও আপনার দল ত্যাগ করব বলে এক প্রকার তেখেতে কালি দিনটি স্পষ্ট করেছে। আর কালি দিনটি আমি সাংসদ ফণীভূষণ চৌধুরীরও আমি মন্তব্য লোবলে যত্ন করেছিল, আর তেখেতেও কিছু কথা উল্লেখ করেছে যে দল ত্যাগ করার যে আপনার প্রক্রিয়া আছে সে পূর্বেও হয়েছিল, সভাপতি পূর্বেও পদত্যাগ করেছিল। কিন্তু গণ পরিষদর যে ভেটি আছে সেই ভেটি আপনার সরক বরক কেতিয়াও হওয়া নাই, আর আটবারক আপনার গণ পরিষদে ইয়াত জয়লাভ করেছে। আর আপনার লোকসভা লৈ যাওয়ার পিছত এইবার যেহেতু উপনির্বাচন হব, সেই উপনির্বাচন দীপ্তিময় চৌধুরীয় টিকেট আপনার পাবনে না পাব সেই কথা তেখেতে ইঙ্গিত দিয়া নাই। কিন্তু তেখেতে এটা কথা উল্লেখ করেছে যে প্রার্থিত্ব ঘোষণা নোহার আগতেই শৈলেন সরকার আর বিজয় সিংহয় দল ত্যাগ করেছে, মানে তেখেতসকলে দলের ভিতর থাকি পেলাই যুঁজখন দিব নোৱাৰি পেলাই বাহিরত গৈ পেলাই এই ধরনের মানে আপনার কর্মকাণ্ড করা বলে তেখেতে উল্লেখ করেছে। আর এটা কথা স্পষ্ট হয়েছে যে দলের মাজত যে বিভাজন হয়েছে, দলের মাজত যে বিভাজন আছে সেই কথা আমি বারম্বার কৈ আহিছিল, পূর্বতেও আমি কৈ আহিছিল। আর দীপ্তিময় চৌধুরীর প্রার্থিত্বর ক্ষেত্রে আমি ND24 আমি প্রথমেরপরা কৈ আহিছিল যে দীপ্তিময় চৌধুরীকে প্রার্থিত্ব দিয়া হব, কারণ কেবাখনো আঞ্চলিকর তরফেরপরা দীপ্তিময় চৌধুরীকে প্রার্থিত্ব প্রক্ষেপ করা দেখবলৈ পোৱা গৈছিল। আর তেনে ক্ষেত্রত এতিয়া আপনার যেহেতু জেলা পর্যায়ের নেতা সকলে উমান পাইছে যে দীপ্তিময় চৌধুরীয়ে আপনার উপনির্বাচনের প্রার্থিত্ব বা প্রার্থী হব, তার বাবে এই দল ত্যাগ করা আপনার প্রক্রিয়া দেখবলৈ পোৱা গৈছে। আর আপনার দেখবলৈ পোৱা গৈছে যে আরো হয়তো লোক আপনার দল ত্যাগ করব বলে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে প্রার্থিত্ব ঘোষণা করার লগে লগে। এটা কথাটো হৈছে কুলেন্দ্র, প্রার্থিত্ব কেতিয়া ঘোষণা করা হব, আজির দিনটো হেয়া স্পষ্ট হব? কাইলৈ আপনার প্রার্থিত্ব ঘোষণা করব বলে আমি যিমান আমার সূত্র আছে অগপর ভিতরস্বর আমি গম পাইছো যে কাইলৈ সোমবার আছে, কাইলৈ দিনটোতে প্রার্থিত্ব ঘোষণা হব। আর আজির দিনটোত এটা সজাতি দল, অগপর সজাতি দল এটা আপনার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গুয়াহাটীত আলোচনা করব, আর গুয়াহাটীত আলোচনা করার পিছত কাইলৈ দিনটো এক প্রকার স্পষ্ট হয়ে পড়ব যে অগপর এইবার প্রার্থী কোন হব। কিন্তু আমি যিমান দূর খবর পাইছো, আমি
প্রায় 100% নিশ্চিত যদি দীপ্তিময় চৌধুরীয়ে যে প্রার্থী হব। এতিয়া কথাটো হৈছে যে কাইলৈ যেহেতু দল ত্যাগ করা এটা আপনার ঘটনা সংঘটিত হয়েছে, তারপর গণ পরিষদে কি ধরনের ভূমিকা লয় বা দীপ্তিময় চৌধুরীর প্রার্থিত্ব দিব নে নাই সেই কথাটো কিন্তু এটা দমজত পরিছে অগপর নেতৃত্ব। সেয়ে কাইলৈ দিনটো লক্ষণীয় হব, কিন্তু আমি যিমান দূর জানো দীপ্তিময় চৌধুরী এবার উপনির্বাচনত অগপর প্রার্থী হব। ঠিক আছে, ধন্যবাদ জানাইছো কুলেন্দ্র শইকীয়া সবিশেষ তথ্যখিনি জনোৱাৰ বাবে। আৰু এনেদৰে এতিয়া এই বিষয়টোক লৈ বিশেষকৈ বঙাইগাঁৱত এতিয়া অগপ এক প্ৰকাৰ অস্থিৰতাৰ মাজত, গতিকে বঙাইগাঁওক লৈ তেওঁলোকে কেনেধৰণৰ কি বিবেচনা কৰিব সেই কথাখিনি লক্ষণীয় হ'ব, কিয়নো দীপ্তিময় চৌধুৰীৰ প্ৰাৰ্থিত্বৰ বিৰোধিতাৰে সমূহীয়াকৈ দল ত্যাগ কৰিছে অগপৰ বঙাইগাঁও জিলা সমিতিয়ে। এই কথাখিনিয়ে ক'ৰবাত নহয় ক'ৰবাত উপনিৰ্বাচনৰ প্ৰভাৱ পেলাব, গতিকে সকলোবোৰ প্ৰত্যাহ্বান অগপৰ শীৰ্ষ নেতৃত্বই কেনেদৰে গ্ৰহণ কৰিব সেয়া লক্ষণীয় হ'ব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।